অনেক কিছু বন্ধুরা। তো তোমরা ভিডিওর ক্লিপ দেখে আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনের কথা এলে পরেই একজনের কথা মাথায় আসে, সেটা হচ্ছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা ওই জায়গাটায় যেখানে বাচ্চাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর গাছের নিচে বসিয়ে পড়াতেন। তিনি জানতেন যে প্রকৃতির সাথে আমাদের মানুষ খুব ভালোভাবে কানেক্ট হতে পারে। তো চলো ভিডিওটা তোমরাও দেখো আর এনজয় করো। সো গাইস, এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। আর ওই উপরে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, ওই বোর্ডটার রাস্তা মানে ক্রস করে গেলে আবার আমরা বেশ ভালো ঢুকে যাবো। তো এটা আমাদের বাড়ির সামনেরই রাস্তা, তোমরা আগের ভিডিওতে অনেকবার দেখেছো রাস্তাটা। তো দেখো, তোমরা এনজয় করো ভিডিওটা। তো গাইস, যখন আমি অন্ডালে থাকতাম, অন্ডাল মানে আমার বড় ভীষণের বাড়ি, তখন আমি জোম্যাটো করতাম। তো জোম্যাটোর সময় আমি এই সব রাস্তাগুলোতে আসতাম, তো আমার সেই কথাগুলো সব মনে পড়ে গেল। তো এই যে চলো না আগে খাবো লোকটা, মানে আসলে দাদা একটু নিউ ড্রাইভার, তো ও অ্যাসিস্ট করছে আর কি। তো এই লোকটার চক্করে আমরা তিনটে না দুটো, হ্যাঁ তিনটে কি আড়াইটা অবধি আমরা না খেয়েছিলাম। ওখানে হোটেল সব বন্ধ হয়ে পড়েছিল, কিচ্ছু খেতে পাইনি, সকাল থেকে না খেয়ে বেরিয়েছি, মানে ভাই সব। তো দেখো তোমরা ভিডিওটা। সো দেন আমরা পৌঁছে গেলাম শ্রীনিকেতন। শান্তিনিকেতন গেলাম আমরা, বাট শান্তিনিকেতন সেদিন বন্ধ হয়ে গেছিলো, কারণ তার আগের দিন দোলযাত্রা ছিল। তো দোলযাত্রার দিন অনেক লোক এসে গেছিলো ওখানে, তাই জন্য তারপরের দিন হোলি, তো হোলি দিন সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছিল, তাই জন্য সব শান্তিনিকেতনে সব কিছু বন্ধ হয়ে গেছিলো। তো তাই জন্য আমরা শুধু শ্রীনিকেতনটাতে ঘুরলাম, ওখানে অনুষ্ঠানও চলছিল। তো ওখানে ঘুরেই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা দেখো শ্রীনিকেতনের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে সেটা। তো এটা হচ্ছে শ্রীনিকেতন। তো এই যে তোমরা রাইট সাইডে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে ফ্রিডম ফাইটারদের মূর্তি সব। ওগুলো বাইরে এসে তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মণিপুরে। মণিপুরে মানে ওখানে একটা ঘর আছে যেখানে সব মণিপুরের কি সংস্কৃতি, তারা কি কি জিনিস ইউজ করে, তারা কিরম ড্রেস পোশাক পরে। তো সেই জায়গাটাতে আমরা গেলাম, খুবই সুন্দর লাগলো জায়গাটাতে ঢুকে। দেন আমরা চললাম আসামের পথে। এই যে আসামের বাড়ি, কি সুন্দরভাবে সাজানো হয়েছে না? তো চলো আসামের ভেতরটাও ঘুরে আসি। তারপরে দেখি একটা লোক খোল নিয়ে দাঁড়িয়েছে, ভাবলাম বাজাবে হয়তো।
দিন আমরা এগোলাম ঝাড়খণ্ডের দিকে, আমাদের পাশের রাজ্য। দেন আমরা এগিয়ে পড়লাম বিহারের দিকে, চলো দেখা যাক বিহারের কি সংস্কৃতি কেরম কি। সো দেন আমরা এগিয়ে পড়লাম আমার প্রিয় রাজ্যের দিকে, সিকিম, যেখানে আমার সত্যি যাওয়ার খুব ইচ্ছে। তো দেখা যাক সেখানকার সংস্কৃতি কিরম আর কি তারা ইউজ করে, তারা কি বস্ত্র পরে, চলো। সিকিমের গরু সান, তো তারপরে আমরা এগোলাম পশ্চিমবঙ্গের দিকে। দেন আমরা পুতুল ঘরের দিকে এগোলাম। তারপর আমরা বেরিয়ে পড়ে দেখি একটা গৌতম বুদ্ধ দেব দাঁড়িয়ে আছে লম্বা পাড়া, তো আমরা ওই দিকটা দেখতে যাই। Thank you.
তো গাইজ এটাই ছিল শ্রীনিকেতনের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও না ভালো লাগলেও, আর কমেন্ট করে জানিও কিরম লেগেছে, ভালো তো ভালো, খারাপ তো খারাপ, আর জানিও যে কোথায় খারাপ লেগেছে, তবে আমিও ইম্প্রুভ করতে পারবো সেটা থেকে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর ভালো থেকো, বাই।